প্লিজ একটু জানাবেন ডালিয়া পয়েন্ট দিয়ে ঢলের যে প্রবেশ করছে তার কি অবস্থা, কোন কোন জেলা প্লাবিত হতে পারে? কলি, আমি এখন কিন্তু রয়েছি লালমনিহাট জেলার আদিতপুর উপজেলার মোশকাস এলাকার ইসপারবাদ এলাকায়। এখানে কিন্তু গত কয়েক দফার বন্যায় কিন্তু এলাকার মানুষজন কিন্তু নিঃস্ব হয়ে গেছে, তারা কিন্তু আজকে আতঙ্কিত হয়ে পড়েছে, নতুন করে বন্যা দেখা দিবে এই কথা। এবং বিভিন্ন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা তারা মাইকিং করছেন, তাদেরকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। এই এই মাইকিং এর কারণে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। আর আমি কিছুক্ষণ আগে ডালিয়া ব্যারেজ পয়েন্টে এক্সিএন সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এখন কিন্তু পানি ডালিয়া ব্যারেজে সকালে কিন্তু 80 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল, সেটিকে কিন্তু বিকাল 3টার পর কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারা জানাচ্ছেন যে আমাদেরকে জানিয়েছেন যে আসলে পানি কিন্তু আরো বাড়বে বলে তারা আমাকে জানিয়েছেন। আর আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যেহেতু সিকিমের বাঁধ ভেঙে এই বন্যা সৃষ্টি হতে পারে, যার কারণে মানুষজনকে নিরাপদ স্থানে যেতে বলেছেন এবং মানুষজনের যাতে কোনো সমস্যা না হয় যার কারণে তারা আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো করা হয়েছে সেখানে মানুষজনকে নিয়ে যাবেন এবং সেখানে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করবেন বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তিস্তা পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে উত্তরাঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান হাবিব সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাবিব, স্বাগত আপনাকে। একটু জানাবেন, হুহু করে তো পানি বাড়ছে তিস্তায়, বন্যার শঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের সরে যেতেও বলা হচ্ছে, পরিস্থিতি আসলে কতটা উদ্বেগজনক? জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যে পূর্বাভাস পেয়েছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে, ওনারা আমাদের জানিয়েছে যে সন্ধ্যা নাগাদ পানি এটা বিপদসীমার 50 সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে এবং পরবর্তীতে আবার মধ্যরাত থেকে কিছুটা হ্রাস পেয়ে আবার বাড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তিস্তা নদী অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে অসংখ্য মানুষ বসবাস করে থাকেন, সে কারণে আমরা পূর্বাভাস দিয়ে দিচ্ছি যে যারা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বসবাস করছেন তারা যেন উঁচু স্থান বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এইসব জায়গায় আশ্রয় গ্রহণ করে, যাতে মানুষের জানমালের নিরাপত্তা বিধান হয় এবং অন্যান্য জায়গার মানুষ তীরবর্তী এলাকা তারাও যেন সতর্ক অবস্থানে থাকে। ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে আমরা মাইকিং স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় এই মেসেজ পৌঁছে দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে আশা করি। এবং একইভাবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা জেলা ভিত্তিক পূর্বাভাস প্রতিনিয়ত আপডেট প্রদান করছি, প্রতি ঘন্টায় বা কয়েক প্রতিনিয়ত আমরা যেটা জানতে চাই আপনার কাছে যে এবছরই কিন্তু বেশ কয়েকবার বন্যার কবলে পড়লো পুরো দেশ, তিস্তাপাড়ের মানুষের কথাই যদি বলি তারাও পড়েছেন, এবছর আসলে এমনটা হওয়ার কোনো আলাদা কারণ আছে কিনা? এটা এবছরের কারণটা আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন যে তিস্তার একেবারে উজানে ভারতের যে সিকিম হিমালয় পর্বতমালা অবস্থিত সিকিমে তিস্তার নদীর উপরে একটি ড্যাম আছে, ওই ড্যামটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পানিটা খুব হঠাৎ করেই নেমে আসছে, পাশাপাশি আবার বৃষ্টিপাতও সংঘটিত হচ্ছে এই এলাকাগুলোতে। এ কারণে উভয় প্রভাবেই এই পানি বিপজ্জনক একটা পরিস্থিতিতে আছে বলে মনে করছি আমরা। জি আহসান হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।